আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। তো ফার্স্ট টাইম ব্লগ ভিডিও বানাতে যাচ্ছি, জানি না আপনাদের কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো ফার্স্ট টাইম ব্লগ ভিডিও বানার উদ্দেশ্য হচ্ছে আমি আমার ভাইয়ের ছেলেকে মাদ্রাসায় অ্যাডমিশন করাতে নিয়ে যাচ্ছি। আপনারা দোয়া করবেন যাতে সে কোরআন শেখে এবং কোরআনের খেদমত করতে পারে। আমার পিছনে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার ভাইয়ের ছেলে। তো সবাইকে সালাম দে। আসসালামু আলাইকুম। সো ভিউয়ার্স, আমরা আমাদের মাদ্রাসার দিকে রওনা দিচ্ছি, আশা করি আপনারা পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। এখন আমরা লালবাজার চৌপতিতে আছি, সেই চৌপতির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা চলে আসছি বড় মরিচা চৌপতি, এই চৌপতিতে এখন আমরা আছি। আমরা এখন বাড়ি থেকে 7 কিমি রাস্তা দূরে আছি। ভাইয়ের ছেলেকে যে মাদ্রাসায় অ্যাডমিশন করাবো তার কাছাকাছি চলে আসছি, আপনারা সাথে থাকুন। তো ভিউয়ার্স, এখন আমরা বাজারের ভিতরে যাব। এটা হচ্ছে শীতলকুচি ব্লকের বড় মরিচা বাজার। তো এখন আমরা গলি বিয়ে ভিতরে ঢুকবো। বন্ধুরা, এখন আমরা কাপড়ের দোকানে আসছি কিছু কেনাকাটা করার জন্য। তাহলে কি কি কেনা হলো তোমাদের? হুজুর একদম সাইলেন্ট হয়ে বসে আছে, জানি না হুজুরের মনে আছে কি ঘুরতেছে, আছে ওনার মনটা ভালো নেই দেখতে পাচ্ছি আমি। আমাদের কেনাকাটা শেষ হয়ে গেল। আমরা কেনাকাটা করলাম একটা গেঞ্জি, একটা গামছা এবং দুটো লুঙ্গি। ভিউয়ার্স, দীর্ঘ পথ অতিক্রম করার পর অবশেষে আমরা মাদ্রাসায় চলে আসছি।
আপনার সাথে থাকুন, পুরো মাদ্রাসার ভিডিও আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে মাদ্রাসার গেট। মাদ্রাসার গেটের কাজ এখনো করা হয়নি, তবে আশা করি খুব শীঘ্রই তা হবে। এটা হচ্ছে মাদ্রাসার মসজিদ ঘর, এই ঘরেই নামাজ পড়া হয়। মিশনের কাজ শেষ হলো, এখন আমরা বাড়ি ফেরত যাব। ভালো করে পড়াশোনা করবি, ঠিক আছে? ওর হয়ে আমি আবার দোয়া চাচ্ছি, ওর জন্য দোয়া করবেন, জানে ও যাতে ও বিরাট আলেম হতে পারে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।